তো কেন এই কাপড়ের তো এত দাম না এই কোট কতদিন দেখছি পরে গেছে আমার বিবি জীবনে উঠে আছে মুখে কিন্তু কোরআনের গিলাফ পরে গেলে ঠিকই চুমুক মাসে এই পুরা 12 মাসের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের দামি মাস হলো কি রমজান মাস শুধু রমজান মাসে না লাইলাতুল কদরে কোরআন একদম আল্লাহ তাআলা লোহে মাহফুজ থেকে প্রথম মাস মানে একসাথে নাজিল করছেন তো লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হাজার মাস পর্যন্ত আল্লাহর ইবাদত করলে যেই পরিমাণে সব এই লাইলাতুল কদরে কিছু সময় যদি আল্লাহর কোনো বান্দা ইবাদত করে তো তার আমল নামায় ওই হাজার মাস পর্যন্ত ইবাদতের সব লিখে দেওয়া হয় তাহলে এই কোরআনের সাথে যারই সম্পর্ক হইতেছে আল্লাহ তারা তারই মর্যাদা দুনিয়ার যে কোনো মানুষের সাথে এই কোরআনের সম্পর্ক হবে তার মর্যাদা রব্বুল আলামিন বাড়ায় দিবেন হাফেজে কোরআনের ব্যাপারে আল্লাহ পয়গম্বর জানায় দিবেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা যে হাফেজে কোরআন হবে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনকে নির্দেশ করবেন ইকরা ওয়াত্তাকি পড়তে থাকো আর চড়তে থাকো তুমি পড়ো আর জান্নাতের মধ্যে চড়তে থাকো স্তরে উঠতে থাকো দুনিয়াতে যেভাবে সুন্দরভাবে তেলাওয়াত করেছো এইভাবে সুন্দরভাবে তেলাওয়াত করে করে জান্নাতের সর্বোচ্চ যে চূড়া আছে ওই চূড়ায় তুমি পৌঁছে যাও সুবহানাল্লাহ শুধু তাই না যে ব্যক্তি কোরআনে কারীমকে মান করাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি কোরআনকে পড়লো তার হালালকে হালাল জানলো হারামকে হারাম জানলো অতপর সেগুলো আমল করলো তো তার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা কি ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র তা নয় বরং ওই ব্যক্তি এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে যাদের উপর আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ একজন আলেমের কি মর্যাদা যে আলেম হবে দ্বীনের জ্ঞান শিখবে শুধু হাফেজ হবে তা নয় হাদিসের মধ্যে নবীজির কথা নবীজির কথা নবীজির কথা পৃথিবীর সকল কিছু মিথ্যা হলেও আল্লাহর পয়গম্বরের কথা মিথ্যা হতে পারে না কথা ঠিক কিনা আল্লাহর পয়গম্বর জানাইছেন কিয়ামতের ভয়াবহ ময়দানে সকল মানুষগুলো পেরেশানির মধ্যে থাকবে প্রত্যেকে ইয়া নাফসি করতে থাকবে এমত অবস্থায় রব্বুল আলামিন একটা বিশেষ পর্দার আড়ালে একটা ব্যবস্থাপনা করবেন আলেমকে আল্লাহ তাআলা ডাকবেন তার যে আমল নামা আছে তার সামনে ওপেন করবেন কেউ দেখবে না শুধু ওই আলেম দেখবে আল্লাহ তাআলা দেখবেন আলেমকে জিজ্ঞাসা করবেন এই বান্দা তুই এটা করস নাই বলবে আল্লাহ আমি এটা করছি এটা করস নাই করছি এটা করস নাই করছি এইভাবে তার সমস্ত যত বদ আমল আছে প্রত্যেকটার হিসাব আল্লাহ তাআলা নেবে এবং আলেম ভয়ে আল্লাহর কাছে কাঁপতে থাকবে এবং স্বীকার যাবে যে আল্লাহ আমি এটা করছি তো রব তাকে বলবেন আজকে এই কিয়ামতের ময়দানে আমি রব তোর এই আমলগুলোকে সবার থেকে আলাদা করলাম গোপন করলাম গোপন করে সবার আড়ালেই আমি তোকে মাফ করে দিলাম নবীজির বক্তব্য এটা যে একজন আলেমকে আল্লাহ তাআলা কি মর্যাদা দিবেন যে তার গুনাহগুলো আল্লাহ তাআলা পর্দার আড়ালে নিয়ে কোনো মানুষ যেন না দেখে দেখলে তো আলেমের অসম্মানই হয় তো রব তাকে পর্দার আড়ালে নিয়ে তার গুনাহগুলো এক্সট্রাভাবে আলাদাভাবে আল্লাহ তাআলা মাফ করে দিবে সুবহানাল্লাহ এ কারণে আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই কথা তো অনেক ছিল সময় তো নাই তো কথা তো বলতে পারলাম না তো শেষ ফিনিশিং এটা সন্তানদেরকে কি দিনই শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই অন্তত পক্ষে আপনার সন্তানকে আপনি বড় আলেম বানান এটা আমি বলি না আমি বলি যে তার যে সমস্ত জিনিস যতটুকু হালাল হারাম তার জানা আবশ্যক অতটুকু পর্যন্ত তাকে অবশ্যই শিক্ষা দেন যদি এটা না করেন তাহলে নবীজির বক্তব্য আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি প্রত্যেক ব্যক্তি জিম্মাদার সে তার জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে নবীজি হাদিসের মধ্যে আরেকটু অ্যাডভান্স হয়ে বলেন যারা ইমাম যারা বিচারক যারা দেশ পরিচালক ওই ব্যক্তি তার অধীনস্থ যারা ছিল তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে যে ব্যক্তি পরিবারের কর্তা সে তার অধীনস্থ যারা ছিল তার স্ত্রী তার সন্তান তার ছোট ভাই বোন যারা ছিল তাদের ব্যাপারে সে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে আল্লাহ তাআলা ওই দিন এটাও জিজ্ঞাসা করবে যে সন্তানকে কেন দিন শিখাও নাই সন্তানকে যদি দিনের উপরে আপনি না চালান এই সন্তান আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا الله كسب بلبها من رب إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا
সাবিলান, আমার নেতা আমি যার অনুসরণ করতাম, আমার বড় আমার যে অভিভাবক আমি যার অনুসরণ করতাম, তারা আমাকে পথভ্রষ্ট বানাইছে, খারাপ পথে পরিচালিত করছে, সঠিক পথের দিশা আমাকে দেয় নাই, যেই পথে চললে তোমাকে পাওয়া যায় ওই পথের দিশা তারা আমাকে দেয় নাই, ওই পথের সঠিক সন্ধান তারা আমাকে দেয় নাই, যেহেতু তারা আমাদেরকে ঠকাইছে তাহলে তোমার কাছে আজকে আবেদন, রব্বানা আতিহিম যাফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, তোমার কাছে আজকে আবেদন হলো আমাদের ওই সমস্ত অভিভাবক, আমাদের কর্তা, আমাদের নেতা, যাদেরকে আমরা অনুসরণ করেছি, যাদেরকে অনুসরণ করে আমরা সঠিক পথ পাই নাই, তাদেরকে আতিহিম যাফাইনি মিনাল আযাব, তোমার পক্ষ থেকে তুমি তাদেরকে আযাব দান করো। নাউযুবিল্লাহ বলেন, শুধু আযাব চাইবে তা না, কবি ওয়াল আনহুম লানান কাবীরা, তাদেরকে তোমার পক্ষ থেকে অভিশম্পাত, তুমি তাদেরকে অভিশাপ দাও, পাশাপাশি ছোটখাটো অভিশাপ দিলে চলবে না, লানান কাবীরা, সবচাইতে বড় যেই অভিশাপ আছে তোমার পক্ষ থেকে ওই অভিশাপ তুমি তাদের উপর বর্ষণ করো। নাউযুবিল্লাহ, সন্তানকে আপনি খাওয়াইলেন, বড় করলেন, নিজে কামাই করলেন, এই সন্তানকে আপনি বড় করলেন, এই সন্তান যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বলে আয় আল্লাহ আমার বাবা মা আমার অভিভাবক আমাকে সঠিক পথে পরিচালিত করে নাই, তাকে তুমি আযাব দাও, পাশাপাশি তোমার পক্ষ থেকে যে বড় লানত আছে এটা তুমি তাকে দান করো, এমন যদি হয় তাহলে এর চাইতে কপাল পুরো অভিভাবক আর কেউ হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুক, আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক, এর সাথে যারা সংশ্লিষ্ট আছে সকলকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এশার নামাজের সময় হয়ে গেছে, আমরা প্রত্যেকেই মসজিদে চলে যাই।